তো হ্যালো গাইস, আজকে আমি একটু করুন হালকা পাতলা রোস্ট, কেউ দিবেন না আমার কোন দোষ। তো তাহলে আজকে রোস্ট আরম্ভ করা যাক। তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? তো গাইস আশা রাখছি ভালো আছে। তো আমিও মানে খুব ভালো আছি, কিন্তু এই দেখেন ফেসবুকে এরা কি আরম্ভ করছে, ইনজামামুল বেসাল আর ইমরান আরিয়ান, এদের মধ্যে আসলে হইছেটা কি? আমার বাপের দম না, আপনার বাপে কোন তরি লেখাপড়া করছে হেডা কোন না, আপনার বাপে কোন তরি লেখাপড়া করছে হেডা কোন। আরে ভাই তোরা নালাই করতেছে, তোরা এনে বুঝবি, তুই এনে বাপের নাম নিস কে, বাপে এনে কি করছে, বাপের নাম এনে আমি যাবে নিয়ে কাম নাই, বাপের নাম এনে নিস নে। আপনি আমার একটা চুল, আমার আমি একটা কথা কই, আপনি আমার একটা চুল সুদা করে দেন। তুই একটা চোর, তোরে চুল সুদা করে লাগবো কে? তুই মাইছে তোরে পাবলিকে ধরবো, পাবলিকে পিটবো তোর। यार बहन चो सारे मिलके हमको पागल बना रहे, मादर चोत के बच्चे। ओ तार मने बालो मने थकर मन धरे ना, गुआ मुझे खाली खुशा जे नाराय को रिकुन पहले जे जाते वायरल आरो वहारी ने। ঠিক বলেছো। আচ্ছা আপনার ভাষা রাধেন যে, আপনার ভাষা রাধেন যে কেরা মত খাইছে? ভাষা না আমার ভাষা মানুষে জানে। হ্যাঁ তার লগে কুত্তা ব্যবহার করি। ও তার মানে শেখ মানুষের কইছে না যে গুয়া মধ্যে সবসময় খুশা হয়ে থাকে কিমরির মতো, অল্প উপরে উঠলে গেল মানে লেভেলটা বাইরে জায়গা, তেজেই দশা হয়েছে তো উপরে। ঠিক বলেছো, বাত তো সহি দৌড়া তো পড়তা। তো গাইস দেখেন আমি রকম বেশি পরিমাণে একবার দুইজনে কি ছিলেন, এই যে ইনজামামুল অফিসিয়াল আর হলো ইমরান আরিয়ানে। তো ছিলেন এরা দেখা যায় যে জনদরদি মানুষ, তো দেখেন জনদরদি মানুষের আসল রূপ এইগুলা। মানে সবই দেখে তোর মুখে এরকম ভাষা তো মানা না। আর কলগাছি গেলে না খারাপ ভাষা কোন না, বাংলা ভাষায় কই, আমার একটা বাল সোজা করে দিবেন আপনি। সি 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 তে তোরা যে এরকম ভাষা করতেছে, তোরা তো জাঙ্গ মা গুণ সবাই তো জানে যে তোরা ভালো ভিডিও করো, সেই জন্য আমগো মানে সবাই ভিডিও দেখে তোকে ভিডিও পেলে করে। তো এরকম ভিডিও যে আমগো মা গুণের সামনে যখন পেলে হয়ে যাবো তখন কি হব? আমি পড়বার নইছি, আপনার বয়স বুড় হয়ে গেছেন গা দেখি, বাল পাক্কা দুবরি গেছে গা, আমার বয়স কত আপনি আমার নিয়ে লাগবে রাহেন? বাল ফালাইছো আমার বাবে বিড়ি সামলে বিয়ে ভাই, তুই কি পাশের সুদা, তুই তুই নিজে বুঝাস না তোর ভাষা। তো গাইস এর মধ্যে আসলে হইছে এটা কি, আমি কল করেছিলাম ইমরান ভাই একটা অন্য কল রেকর্ডটা শুনামু যে আসলে এর হইছে এটা কি, কি নিয়া এরকম কেসাল বাজছে, তো আপনারা শুনেন। হ্যালো হ্যাঁ কও ভাই। ইমরান ভাই কি আরম্ভ করলা তো ভাই? কয়দিন সহ্য করবো? আমার বড় নিয়ে আমার বড় একজন স্ট্যাটাস লাগাইছে, ওর মুশকিল নেই করতে বুঝছো কি? তোমার ফটো ওই স্ট্যাটাস লাগাইছে ওর মুশকিল, ওর মুশকিল লাগবো কে? এটা নেই তো, একজনের ফটো একজন লাগাবারই পারে আর একজনের ভালো ভালো তো ফটো লাগাবারই পারে। এটাই কইছি সামান্য সামান্য ফটো নিয়ে এত ই। আমার ফটো ও স্ট্যাটাস লাগাইছে লাগাইছে তোর, আমার ফটো তুমি স্ট্যাটাস লাগাইলে না, তোমার যে খারাপ খারাপ কমেন্ট করছে তোমার কইছে হ্যাঁ তুই ওর ফটো লাগাইলি কে, পরে তুমি আমার কথাটা কই দিল তো আমার রাগ উঠতো না। তো গাইস আপনারা শুনলেন আসলে এর মধ্যে কেসাল বাড়ছে মানে ফলোয়ার ফলোইং নিয়ে, তার মানে কেরা কত উপরে অ্যাটিটিউড তো মানে বাইরে গেছে গা বুঝছো, মানে পুরা মানে বাইরে গেছে গা, অল্প মানে ওই যে হেল্পিং ভিডিও সিডিও করে মানুষের পাউডার দিয়ে কান দে ওগুলা, ওই যে মানুষের ভালো পাওয়া যে ইমোশনাল হইয়া ই যা মানে সবাই সাপোর্ট করে, সেই হিসাবে ফলো টলো হয়েছে মানুষের, আমরা সবাই ফলো করি, ফলো করাতে আগে তো মানে লেভেলটা মানে উপর লেভেল হয়ে গেছে গা, না জানি কত বড় ইউটিউবার হয়ে গেছে গা বুঝছেন। এই যে আপনারা দেখেন বাংলাদেশে কিন্তু বড় বড় ইউটিউবার আছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, কিন্তু এখন নেকলা যে এরকম ব্যবহার নাই, কি ব্যবহার হয়েছে এখন তো এরকম ব্যবহার, তাহলে এখন ভবিষ্যতে কি হবো তাহলে আপনারা চিন্তা করেন। এটা এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। তো কার ফলোয়ার বেশি কার ফলোয়িং কম হুডে নেয়া কথা কবার চাই না, তো দুইজনে কি কয় যে তোমরা ভালোভাবে থাকো ভাই, এর মধ্যে ক্যাসাল ঢেসাল করো না, ক্যাসাল করা মোটেও ভালো না, কেসার করলে আরো মানুষ খারাপ হয়, নিজের প্রতিশোধ নিজে নষ্ট করা হওয়া।
তো গাইস আমি গোকাছে একটা অনুরোধ জানে রা কেউ ভাববেন না যে আমি কারো পক্ষ নিয়ে কইছি, যা উচিত কথা তাই কইছি, ওটা তারপর উচিত কথা সবই কব। তো আমি দর্শক হিসাবে উচিত কথা কইছি যে এরকম ক্যাসাল ট্যাসাল করো না। তো গাইস আসলে এটা কোনো রোস্ট করা না, আমি মানে গালাগালি করবার ওয়াহি নাই, কারণ গালাগালি করাটা একদমই খারাপ। তে তোমরা মানে ভালোভাবে থাকো, তো তোমার দেখা যায় যে তোমরা মানে খুব ভালো মানুষ, মানে মাসে খেল করো, সেই জন্য আমরা সবাই ভাবি যে ভালো মানুষ, কিন্তু তোমার আসল রূপ যে এরকম। তো গাইস আনারা কেউ মানে ভিডিওটা খারাপ পারবেন না, এন্টারটেইনমেন্ট হিসাবে নিবেন। আর এই বস্তুটা এন্টারটেইনমেন্ট যতই হোক, মানে এই বস্তুটা আমি এই জন্যই আইছি কোবার নিগা যে এটা কোনো আসল রোষ না। এই ভিডিও তোমাকে মানে জ্ঞান দেওয়ার জন্য, আরো আমি তোমার তোমার উদ্দেশ্যে আমি কিছু কথা কওয়ার জন্য এই ভিডিওটা মানে বানাইছি। তো তোমরা এইরকম মানে ক্যাসাল ট্যাসাল করো না, এই কথা জানাবার নাকি। তো গাইস ভিডিওটা কেমন লাগলো জানি না, ভালো না মন্দ হয়েছে, তো আমি আসলে মানে ভালো কথার জন্য এই ভিডিওটা বানাইছি। তো ভিডিওটা আনারা যদি ভালো লাগে আনে শেয়ার করে দিবেন, এটাই আনে কাছে মানে অনুরোধ থাকলো। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আনেকর জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। তো টাটা, বাই বাই।